আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। বাচ্চাদেরকে কোচিংয়ে দিয়ে এখন পুট্টুলি বাবাকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছি। আর এই যে পুট্টুলি বাবা হাঁটতে হাঁটতে এক দোকানের সামনে গিয়ে আটকে এই চকলেটটা কিনে ফেললো, আর এখন সে চকলেটটা পেয়ে কিন্তু মহা খুশি। আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, সে কিন্তু গান গাচ্ছে আর হাঁটছে। ওই দিন বাচ্চাদের কোচিংটা একটু দ্রুত ছুটি হয়, আর সারাদিন অনেক বৃষ্টি হয়েছে, স্টুডেন্ট অনেক কম উপস্থিত হয়, খুব বেশি একটা পড়াশোনা করায়নি, তো তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। তো বাচ্চাদের আবদারে একটু গিয়েছিলাম যশোর MM কলেজ দর্শনে। আমি এতদিন যাবত যশোরে আছি কিন্তু কখনোই আমি MM কলেজ দেখিনি। আমি যেহেতু চৌগাছা কলেজ থেকে পড়াশোনা করেছি বা করছি, তো আমার যশোরের কলেজগুলো সম্পর্কে খুব একটা বেশি ধারণা ছিল না। তবে লোকমুখে শুনেছি অনেক বড় এবং বিশাল জায়গার উপর অবস্থিত এই যশোর সরকারি MM কলেজ। তো চলে গেলাম কলেজ দর্শনে। তো কলেজে গিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে কোচিংয়েরই আরেক ভাবির সাথে সেখানে দেখা হয়ে গেল। ভাবিও তার বাচ্চাকে নিয়ে সেখানে হাঁটতে এসেছিলেন, কলেজের পাশেই তার বাসা। তো তিনি আমাকে আরেকটু ডিটেলসে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন এবং সমস্তটা বর্ণনা করে বলছিলেন। সরকারি মাইকেল মধুসূদন কলেজ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে খুলনা বিভাগের যশোর জেলায় খড়কি এলাকায় অবস্থিত একটি স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাকালীন সময়ে এটি যশোর কলেজ নামে বেশ পরিচিত ছিল। তারপর 1941 সাল থেকে এটি যশোর সরকারি MM কলেজ নামে পরিচিত হয়। বর্তমানে কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর বিভিন্ন বিষয়ে পাঠদান করা হয়ে থাকে। বর্তমানে এখানে প্রায় 30,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। জায়গাটা এত সুন্দর, মনোরম, আমার আর আমার বাচ্চাদের তো সেখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। সুবিশাল খেলার মাঠ, ডানে বায়ে প্রচুর গাছপালা, আমার তো এক প্রকার মনেই হচ্ছিল কোনো এক বোটানিক্যাল গার্ডেনে আমি এসে পৌঁছেছি। তো আমার বাচ্চারাও অনেক বেশি আনন্দ করেছে। আমি হলে হয়তো এতটা ঘুরে ঘুরে দেখতে পারতাম না, যেহেতু কলেজটা অত বেশি ডিটেলস আমি চিনি না। তো ভাবি থাকাতে খুব ভালো হয়েছে। আমি ভিডিওর মাধ্যমে ভাবিকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। ভাবি ছিলেন বলেই হয়তো যশোরের এত বড় একটা শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখার সুযোগ হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও বলছি। আমরা যখন কলেজ থেকে বের হয়ে রিকশায় করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম, আর ঠিক সেই মুহূর্তে ভাবি এবং আমার বাচ্চারা প্রত্যেকে মিলে খুব করে অনুরোধ করল যশোরের পৌরপার্কটা আরেকবার একটু গিয়ে ঘুরে আসতে। তো বাচ্চাদের আবদারে পৌরপার্কে গিয়েছিলাম। তো পৌরপার্কে গিয়ে খুব বেশি ঠুনকো এবং ফাঁকা ফাঁকা মনে হচ্ছিল। MM কলেজ ঘুরে এসে মনে হচ্ছিল কত বিশাল জায়গার কত গাছ, এখানে তার এক তৃতীয়াংশও নেই। তো যাই হোক, বাচ্চারা মিলে অনেক মজা করলো, আর এদিকে ভাবি অনেক জোর করে তার বাসায় নিয়ে গেল। বাচ্চাদের কথা তো কি আর বলবো, যেখানেই যাওয়ার কথা শুনে খালি লাফাতে থাকে। তো ভাবির আবদারে ভাবির বাসায় চলে গেলাম। আলহামদুলিল্লাহ ভাবির বাসাটা অনেক সুন্দর, ওয়েল অর্গানাইজড ওয়েতে গোছানো, সাজানো গোছানো, পরিপাটি একটা সুন্দর সংসার ভাবি। ভাবির বাড়িতে যাওয়ার পর ভাবি কিছু নাস্তার আয়োজন করেছিল। তার মধ্যে মোস্ট ডিমান্ডেবল আইটেম ছিল এই যে ড্রাগনটা মোস্ট ডিমান্ডেবল এই জন্য বলছি, ভাবিদের গ্রামের নিজেদের
ক্ষেত থেকে তোলা ড্রাগন, এর স্বাদ যে কি অপূর্ব ছিল সেটা বলে প্রকাশ করা যাবে না। তো যাই হোক, অনেক বেশি টেস্টি ছিল। আর এই ছিল আমার ভাবির একমাত্র পুত্র সোনা বাবাটা, সেও ড্রাগন খাচ্ছে আর আমাদেরকে দেখাচ্ছে। তো নাস্তা টাস্তা শেষ করে ভাবি চা দিয়ে দিল। ভাবিয়েছিলাম এখানেই হয়তো সমাপ্তি ঘটবে, কিন্তু ভাবি আমাদের প্রত্যেককে অবাক করে এক বিশাল গামলা ভর্তি করে নিয়ে আসলো বিরিয়ানি রাতের খাবার হিসাবে। তো অত কিছু নাস্তা করার পরে কি আর বিরিয়ানি খাওয়ার জায়গা থাকে, আপনারাই বলুন তো। তো ভাবির অনেক রিকোয়েস্টে বিরিয়ানির স্বাদটাও গ্রহণ করলাম। আলহামদুলিল্লাহ ভাবির হাতের রান্না অনেক বেশি মজার ছিল। আমার বাচ্চারা তো বারবারই জিজ্ঞাসা করছিল, আন্টি কোন দোকান থেকে কিনেছেন। তারপর খাওয়া দাওয়া শেষ করলাম কোমল পানীয় দিয়ে। আজ ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না।